আপনাদেরকে স্বাগত আছে আমার চ্যানেল এমআর ইসলাম কোচিং এ। আজকে আমি এক নতুন ধরনের প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজ থেকে আমি এক নতুন ধরনের আলোচনা করব। আজকে আমরা নতুন ধরনের এটা আলোচনা হবে যে সমস্যা সমাধানে এমআর ইসলাম। এটা একটা প্রোগ্রাম, এখানে বিভিন্ন ছাত্র ছাত্রীরা বা অভিভাবক অভিভাবিকারা বা সমাজের যে কোনো জ্ঞানী ব্যক্তিরা তাদের নিজেদের যে কোনো সমস্যা মানে বললে তাদের কিভাবে সমাধান করতে হয় আমরা সমাধান খুঁজে দেব আমাদের চ্যানেলের মাধ্যমে। এবার আজকে আমাকে একটা স্টুডেন্ট বললো, যেখানে আমি ওর নাম পরিচয় অবশ্যই গুপ্ত রাখবো, ওর সমস্যা হচ্ছে যে সে অঙ্কে খুব ভয় পায়, সে কি করে এটাকে ইম্প্রুভ করবে। এই জন্য সে হচ্ছে নবম শ্রেণীর স্টুডেন্ট। সে তার নিজস্ব নিজের সম্পর্কে কিছু দিয়েছে, ও কেমন কোয়ালিটি স্টুডেন্ট আছে আপনারা একটু জানবেন। ওই স্টুডেন্ট দিয়েছে আমাকে যে সে ক্লাস 1 থেকে 4 পর্যন্ত সে তার রোল নাম্বার ছিল 1। যখন পঞ্চম শ্রেণীতে পড়ে তখন তার রোল 8 হয়, ষষ্ঠ শ্রেণীতে তার রোল 7, সপ্তম শ্রেণীতে তার রোল 5 হয়ে যায়, অষ্টম শ্রেণীতে তার রোল 5ই থাকে এবং নবম শ্রেণীতে যখন ওঠে তখন তার রোল নাম্বার হয় 11। সে যে কখনো আপ ডাউন করেছে, তার রেজাল্ট যে এরকম হয়েছে, এর জন্য কিন্তু সে দায়ী করছে নিজের অঙ্ককে। সে বলছে যে সে অঙ্কের জন্য তার রেজাল্টটা এরকম, সে অঙ্ক নাকি পারে না, অঙ্ক দেখলে ভয় লাগে। সে এমন পর্যন্ত বলেছে কি অঙ্ক যদি আমি আমি দেখি তো অঙ্কের রাশি পর্যন্ত পড়ার ইচ্ছা করে না। দেখো তুমি মন দিয়ে শুনো, তোমার জন্য যে আমি এই প্রোগ্রামটা করছি এবং আপনারাও শুনবেন, যে একটা স্টুডেন্ট যে অঙ্কে ভয় পায় ও কেন ভয় পায় প্রথমে এটা জানবো, তারপরে তাকে সমস্যা সমাধানের পথ দেবো। প্রথমে আমরা জানবো যে একটা স্টুডেন্ট যে অঙ্কে ভয় পায় এর কারণটা কি। এর কারণ হচ্ছে যে সে যে অঙ্ক শিখছে সে অঙ্ক কিন্তু ও যুক্তি নির্ভরতার সঙ্গে কিন্তু অঙ্ক শেখে না, ও কেবলমাত্র অঙ্কে ভালো নাম্বার পাওয়ার জন্য সে অঙ্ক শেখে। মানে ও অঙ্ক একটা কোনো লেসানে যে অঙ্কটা শিখবে তোকে অঙ্ক শিখতে হবে, অঙ্কের যে কোনো ধরনের অঙ্ক যদি ওখান থেকে দেওয়া হয় তাহলে শিখতে হবে। মূল কথা হচ্ছে ওই যে অঙ্ক, মনে করেন একটা অংশীদারী কারবার বা লাভ ক্ষতি বা একটা লেখচিত্র যে শিখবে, তখন ওকে ওই লেখচিত্রের এ টু জেড যে নিয়মগুলো আছে সে নিয়মগুলো তাকে অনুশীলন করাতে হবে। সে যদি সেটা পারে তাহলে ও যে কোনো অঙ্ক পারবে, কিন্তু তাকে যখনই অনুশীলন নির্ভর কেবলমাত্র অঙ্ক করানো হয় তো এই ক্ষেত্রে কিন্তু স্টুডেন্ট অঙ্ক থেকে ভয় পায়। ও হয়তো দুই একটা নিয়মের সামনাসামনি হয়তো একটা দুটা অঙ্ক পারলেও তার পরের যে অঙ্কগুলো আছে হয়তো সেইগুলো সে পারে না। এই ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদেরকে একটু তার মানে ব্যবস্থাটা করা উচিত। তারপরে যে শিখন ক্ষেত্রে যে ধারণা, এই ধারণা দেওয়া নেওয়া অভাব, মানে শিক্ষার ক্ষেত্রে যে কেমন ধারণা দেওয়া উচিত সেটা হয়তো পায় না। একটা স্টুডেন্টকে যে সঠিক ধারণা দিতে হবে সে যে অঙ্ক শিখবে তাকে সঠিক ধারণা দেওয়া হয় না। হ্যাঁ, ওর ভেতরে ভয়, একটা ছোটবেলা থেকে তার ভয় যে অঙ্ক ভয়, অঙ্কে নাকি ভালো নাম্বার পাওয়া যায় না, ও ছোট থেকে ভয় পেয়ে এসছে। সে সবসময় ভয় করে কি সে পরিমিতি পারবে না, সে ভয় করে যে সে ত্রিকোণমিতি পারবে না, অনেকে ভয় করে কি সে হয়তো আলজেব্রার অনেকটা পার্ট পারবে না। না, সবটাই পারবে, আমাদের উৎসাহ দিতে হবে, আমাদেরকে তাদের শিক্ষণকে ধারণাটা আমাদের ঠিক হতে হবে। আর আমাদেরকে কি করতে হবে যে স্মৃতি নির্ভর শিক্ষণ পদ্ধতি দ্বারা ওই শিক্ষার্থীর মধ্যে আত্মবিশ্বাস গড়ে তোলাতে হবে, তাহলে ওই শিক্ষার্থীকে আত্মবিশ্বাস যে তুমি পারবে, ওকে আপনি বুঝিয়ে অঙ্ক করান, তাকে ফ্রি ভাবে একটু স্বাধীন ভাবে অঙ্ক নিজেও করতে দিন, তারপরে ও ঠিক অঙ্ক পারবে। এটা কোনো জরুরি নেই যে আপনি যে নিয়মে অঙ্ক করবেন ওই স্টুডেন্ট শুধুমাত্র সেই নিয়মে অঙ্ক করলে ঠিক হবে, এটা কোনো জরুরি। আপনি ওকে নিয়মটা বলে দিন, তারপরে ও নিজের নিয়মে ও করবে, আপনার রুলসকে ফলো করে ও নিজে নিজেও করার চেষ্টা করবে। এই ক্ষেত্রে ছাত্রছাত্রীকে মানে তার ছাত্রছাত্রীকে আত্মবিশ্বাস গড়ে তুলতে আমাদেরকে অবশ্যই সাহায্য করতে হবে। আর কি হবে যে বিদ্যালয়ে যে শিক্ষক শিক্ষিকা আছে, অনেক সময় কি হচ্ছে যে বিদ্যালয়ে যে শিক্ষক শিক্ষিকা অঙ্কগুলো দিল তো সেই দিন বা সে যখন আর কোনো প্রাইভেট টিউশনে সে অঙ্কগুলো করে তো তাকে সেই দিনই অঙ্ক আরেকবার তাকে বাড়িতে অনুশীলন করে নিতে হয়।
কিন্তু এই ক্ষেত্রে হয়তো ও করে না, তাহলে তুমি যে আমাকে দিয়েছো সমস্যা, তুমি হয়তো প্রত্যেক দিন অঙ্ক অনুশীলন করো না। যদি তুমি প্রত্যেক দিন অঙ্ক অনুশীলন করো তাহলে হয়তো তোমার যে এই সমস্যাটা দূর হবে। তোমার উচিত যে তোমাকে প্রতিনিয়ত এটা করা উচিত। আর একটা যে অনেক সময় কি দেখা যায় যে এত মোটা বই এরকম বই, আর আমার দাদা পারেনি, ও পারে না, ও দাদাটা অঙ্ক পারে না, এই যে বড়দের কেছি ও পারে না বলে সেও পারবে না, না এটা ভুল কথা। যদি তুমি চেষ্টা করো, যদি তোমাকে নিজের উপরে ভরসা থাকে তাহলে অবশ্যই হবে। এবার শেষ মুহূর্তে আমি আলোচনা করব যে এই গণিতে যে ভয় পাই স্টুডেন্ট, এর জন্য দায়ী কে বা কার? এর জন্য দায়ী হচ্ছে শিক্ষক শিক্ষিকা, কারণ শিক্ষক শিক্ষিকা গণ অনেক শিক্ষক শিক্ষিকা গণ সহমত দিয়ে হয়তো অঙ্ক শেখান না, কেবলমাত্র অনুশীলনে নির্ভর অঙ্ক করা, সেক্ষেত্রে না, অবশ্যই উচিত যে মানে শিক্ষার্থীদেরকে আগ্রহ দিয়ে আত্মবিশ্বাস দিয়ে সঠিক ভাবে তাকে অঙ্ক করাতে হবে। এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে অভিভাবক অভিভাবিকাদের অভাব, মানে সবসময় তাদেরকে বলা যে তুমি অঙ্ক পারো না, তুই অঙ্ক পারিস না, আয় অঙ্ক কর, অঙ্ক কর, তুই অঙ্ক পারিস না, এই যে আমরা বারবার নেগেটিভ কথা বলি যে তুই অঙ্ক পারবি না, তুই পারবি না, তখন ওর ব্রেন নেগেটিভ কথাটাকে ক্যাচ করে কি সে অঙ্ক পারবে না। আপনি তাকে উৎসাহ দিন যে তুমি অঙ্ক পারবে। তাহলে সর্বোপরি এটাই আমি বলতে চাই কি, তুমি যদি নিজে মনে করো যে আমি অঙ্ক পারবো, তুমি যদি প্রতিনিয়ত অঙ্ক অনুশীলন করো এবং তুমি অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাগণ থেকে তুমি সঠিকভাবে যদি অঙ্ক শিখো তাহলে অবশ্যই তুমি অঙ্ক পারবে। তাহলে অঙ্ক শিক্ষক শিক্ষিকাগণ যে নিয়মে বলবে সেই নিয়মে করতে হবে, এবং তুমি প্রত্যেক দিনে যে অঙ্কটা করালে সেটাকে তুমি বাড়িতে অনুশীলন করো। যদি তুমি বাড়িতে যদি সেই অঙ্কগুলোকে অনুশীলন করো এবং তুমি যদি সঠিকভাবে একটু পড়াশোনা করো, একটু সময় দাও এবং নিজের আত্মবিশ্বাস রাখো কি আমি অঙ্ক পারবো, যদি তোমার ভিতরে এরকম আত্মবিশ্বাস যদি গড়ে ওঠে তাহলে তুমি অবশ্যই পারবে। আপনাদের মধ্যেও যদি কারো অনেকের যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই এমান ইসলাম কোচিং আপনাদের সমস্যার সমাধানে আসবে। আপনাদেরকে ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এমান ইসলাম কোচিং।